দেখুন এবার ভারতের সঙ্গে পাল্লা দিতে কতটা সক্ষম পাকিস্তানের বাবর নামের একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ ঘটালো পাকিস্তান অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি শত্রুপক্ষকে সাতশো কিলোমিটার বেগে আঘাত করতে পারে সূত্রের খবর ভারতের ব্রহ্মসের সঙ্গে পাল্লা দিতে তাদের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে বাবর এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতের ব্রহ্মস ও পাকিস্তানের বাবরের টক্কর রাশিয়া ও ভারতের যৌথ প্রযুক্তিতে তৈরি শর্ট রেঞ্জ সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস রাশিয়ান ফেডারেশন এনপিও মেশিনোস্ট্রিয়া ও ভারতের ডিআরডিওর যৌথভাবে তৈরি করা ব্রহ্মস অ্যারোস্পেস স্পেস প্রাইভেট লিমিটেডে রয়েছে এ মিসাইল নির্মাণের দায়িত্বে স্থল বায়ু জলের তলা সব স্থান থেকেই শত্রুকে আঘাত আনতে সক্ষম এই মিসাইল এটিকে পৃথিবীর দ্রুততম ক্রুজ মিসাইল বলা হয়ে থাকে ব্রহ্মশে রয়েছে দ্বিস্তরীয় রামজেট ইঞ্জিন এর গতিবেগ ঘণ্টায় তিন হাজার চারশো তিরিশ কিলোমিটার এছাড়া অপারেশনাল রেঞ্জ রয়েছে তিনশো থেকে পাঁচশো কিলোমিটার পার ঘন্টা উপরে মিটার উচ্চতা থেকে আক্রমণ পারে ব্রহ্মস পাশাপাশি সানাতে পাকদেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল এটি একটি মিডিয়াম রেঞ্জ সাবসনিক মিসাইল লঞ্চার যুদ্ধজাহাজ সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় এই ক্ষেপণাস্ত্র সবচেয়ে উল্লেখযোগ্য শত্রুর র্যাডার মধ্যে ধরা না পড়ে হামলা চালাতে পারে এই মিসাইল ক্রুজ মিসাইল হওয়ার ফলে নানান ধরনের অয়ারেড বহনে সক্ষম এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মিসাইলে রয়েছে টারকম ও ডিএস ম্যাক প্রযুক্তি যা জিপিএস ছাড়াই টার্গেট পয়েন্টে সঠিকভাবে আঘাত করতে পারে